নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা অ্যাস্ট্রো কানেকশন জানাই বন্ধুরা ফোর্থ ডিসেম্বর দু হাজার একুশ এদিন সূর্যগ্রহণ হতে চলেছে আর এই সূর্যগ্রহণের ফলে এই রাশিগুলির ভাগ্য হাতের মুঠোয় আসতে চলেছে তো কোন সেই সৌভাগ্যশালী রাশি এবং নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো কোন রাশিগুলিকে এই সূর্যগ্রহণে সাবধানে থাকতে হবে অর্থাৎ তাদের জন্য কিন্তু খুব একটা ভালো হবে না এছাড়াও এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো এই সূর্যগ্রহণের সময় আপনারা কোন কোন জিনিস করবেন না হ্যাঁ বন্ধুরা এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আমি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করতে চলেছি তাই ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখতে থাকুন নমস্কার আমি কল্যাণ রায় শুভ্র ডিসেম্বর দু হাজার একুশ এই দিন বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ হতে চলেছে আর এই সূর্যগ্রহণের ফলে এই রাশির জাতক ও জাতিকারা অর্থাৎ যে রাশিগুলির কথা বলবো তাদের ভাগ্য হাতের মুঠোয় আসতে চলেছে অর্থাৎ তারা ভাগ্যের সাপোর্ট কিন্তু পেতে চলেছে এবং নানা ক্ষেত্র থেকে তারা কিন্তু উন্নতি লাভ করতে চলেছে তো কোন সেই সৌভাগ্যশালী রাশিরা তা জানার পূর্বে আসুন এই সূর্যগ্রহণের এক্স্যাক্ট টাইম কী হতে চলেছে তা জানিয়ে দিই এবং তার পরবর্তীতে আমি জানাবো এই সূর্যগ্রহণের সময় কোন জিনিসগুলি আপনারা করবেন না এই সূর্যগ্রহণটি হতে চলেছে ফোর্থ ডিসেম্বর সকাল দশটা বেজে চল্লিশ মিনিটে এবং শেষ হবে দুপুর তিনটে বেজে নয় মিনিটে আর এই সূর্যগ্রহণ চলাকালীন আপনারা কোন কোন বিষয় একেবারে মেনে চলবেন আপনাদের মঙ্গলের জন্য আসুন সে বিষয়ে আগে আপনাদেরকে জানিয়ে দিই এই সূর্যগ্রহণ চলাকালীন কাউকে টাকা ধার দেবেন না এবং টাকা ধার নেবেন না সেটা ব্যবসা ক্ষেত্র থেকে হতে পারে যে কোনো জায়গা থেকে হতে পারে ধারের জিনিসটা কিন্তু একেবারে করা যাবে না দ্বিতীয় এই সূর্যগ্রহণ চলাকালীন ছুরি কাচি এবং কোনো ধারালো অস্ত্রের কিন্তু ব্যবহার করবেন না বা নাড়বেন না এবং তিন নম্বর যারা গর্ভবতী মহিলারা রয়েছেন তারা কিন্তু বাইরে একেবারে বেরোবেন না পারলে দরজার এবং জানলার পর্দাকে লাগিয়ে রাখুন এবং ঘরে থাকুন সেফ থাকুন এবং এর পাশাপাশি এই সূর্যগ্রহণের চলাকালীন কোনো ঠাকুর দেবতার স্পর্শ কিন্তু করবেন না অর্থাৎ কোনো পুজো অর্চনা কিন্তু করবেন না এবং পাশাপাশি এই সূর্যগ্রহণ চলাকালীন আপনারা কোনো খাদ্য বস্তু গ্রহণ করবেন না অর্থাৎ কোনো খাবার জিনিস কিন্তু খাওয়া যাবে না আর যদি জল খাওয়ার ব্যাপার থাকে সেক্ষেত্রে আপনারা জলের মধ্যে তুলসী পাতা ফেলে সেই জলটি পান করতে পারেন তাছাড়া কোনো লিকুইড প্রোডাক্ট ছাড়া কিন্তু আপনারা কিন্তু কোনো ভারী খাবার ভাত রুটি মাছ মাংস এই সমস্ত কিছু কিন্তু খাওয়াই যাবে না অর্থাৎ কোনো খাদ্যবস্তু কিন্তু গ্রহণ করাটা উচিত নয় এবং সূর্যগ্রহণ শেষ হয়ে গেলে আপনারা অবশ্যই স্নান করুন এবং স্নান করার পর আপনারা গায়ে গঙ্গা জল ছিটান এবং পরের দিন যদি পারেন গঙ্গা স্নানে গিয়ে আপনারা কিন্তু গঙ্গা স্নান সেরে আসতে পারেন যে ক্ষেত্রে আপনাদেরই কিন্তু মঙ্গল তো এই ছিল সূর্যগ্রহণের কী কী জিনিস করবেন না এবার আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই এই সূর্যগ্রহণের ফলে কোন রাশির জাতক ও জাতিকাদের ভাগ্য হাতের মুঠোয় আসতে চলেছে প্রথম যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃষ রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের এই ফোর্থ ডিসেম্বর সূর্যগ্রহণের দিন থেকে ভাগ্য হাতের মুঠোয় আসতে চলেছে এই সময় ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন কার্যক্ষেত্রে আপনাদের উন্নতি হতে চলেছে পিতার সঙ্গে সম্পর্কের অবনতি ঘটে গেছিলো তাদের কিন্তু সেই অবনতি কিন্তু কাটতে চলেছে এবং পৈতৃক সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভ করতে চলেছেন যারা গভর্নমেন্ট সেক্টরে রয়েছেন তারা কিন্তু এই সময় যথেষ্ট পরিমাণে শুভ ফল পেতে চলেছেন পাশাপাশি এই সময় যারা ল্যান্ড ওরিয়েন্টেড কোনো বিজনেস করছেন যারা অ্যাফিলেট মার্কেটিংয়ে রয়েছেন যারা অনলাইন কোনো বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ হতে চলেছে এর পরবর্তী যে দ্বিতীয় রাশির কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই ফোর্থ ডিসেম্বর সূর্যগ্রহণের দিন থেকে ভাগ্য হাতের মুঠোয় আসতে চলেছে এই সময় আপনারা ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন কার্যক্ষেত্রে আপনাদের উন্নতি হতে চলেছে এবং সন্তান সুখ কিন্তু পেতে চলেছেন পিতার সাথে আপনার সম্পর্ক কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে পিতার হেল্প কিন্তু পেতে চলেছেন যারা গভর্নমেন্ট সেক্টরে রয়েছেন তারা কিন্তু এ সময় যথেষ্ট পরিমাণে শুভ ফল পেতে চলেছেন পাশাপাশি যারা বিজনেস করছেন তাদের কিন্তু বিজনেসে প্রভূত পরিমাণে উন্নতি হতে চলেছে এবং আপনাদের দৈনন্দিন রোজগার বৃদ্ধি পেতে চলেছে এর পাশাপাশি আপনাদের ব্যবসা ক্ষেত্রে নতুন নতুন কন্ট্রাক্ট আসতে চলেছে সেই জায়গা থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে এর পরবর্তী যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই সূর্যগ্রহণের দিন থেকে ভাগ্য আপনার হাতের মুঠোয় আসতে চলেছে অর্থাৎ ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা পেতে চলেছেন এর পাশাপাশি এই সময় আপনাদের দৈনন্দিন রোজগার বৃদ্ধি পেতে চলেছে ব্যবসা ক্ষেত্রে আপনাদের উন্নতি লক্ষ্য করা যাচ্ছে যে সমস্ত কন্ট্রাক্ট আপনাদের আসছিল না সেই সমস্ত কন্ট্রাক্টগুলো আসতে চলেছে এর পাশাপাশি যারা সরকারি কোনো দপ্তরে কর্মী রয়েছেন সরকারি কন্ট্রাক্টগুলো নেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট মাত্রায় সুবিধা চলেছে পাশাপাশি যারা পিতার সাহায্য এতদিন ধরে পাচ্ছিলেন না পিতার সঙ্গে সম্পর্কের অবনতি ঘটে গেছিল তারা কিন্তু এই সূর্যগ্রহণের পরবর্তী সময়ে পিতার সাহায্য পিতার হেল্প কিন্তু পেতে চলেছেন পাশাপাশি পৈতৃক সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভ আপনারা করতে চলেছেন এর পরবর্তী যে রাশির কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই ফোর্থ ডিসেম্বর এই সূর্যগ্রহণের দিন থেকে ভাগ্য আপনার হাতের মুঠোয় আসতে চলেছে অর্থাৎ ভাগ্যের সাপোর্ট আপনারা এই সময় পেতে চলেছেন কোনো সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভ আপনারা করতে চলেছেন পিতার সাহায্য পেতে চলেছেন এবং পৈতৃক সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভ করতে চলেছেন পাশাপাশি যারা গভর্নমেন্ট সেক্টরে রয়েছেন বা গভর্নমেন্ট টেন্ডার নেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ দিতে চলেছে এবং পাশাপাশি এই সময় আপনারা সন্তানের সাহায্য কিন্তু পেতে চলেছেন সন্তান ভাগ্য কিন্তু হতে চলেছে সন্তান প্রাপ্তির দিকটাও কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে এর পরবর্তী যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মীন রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই ফোর্থ ডিসেম্বর সূর্যগ্রহণের দিন থেকে ভাগ্য আপনাদের হাতের মুঠোয় আসতে চলেছে অর্থাৎ আপনারা ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন কোনো সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভও কিন্তু করতে চলেছেন যারা গভর্নমেন্ট সেক্টরি রয়েছেন বা গভর্নমেন্ট টেন্ডার নেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট মাত্রায় সুখ যেতে চলেছে পাশাপাশি এই সময় আপনারা কার্যক্ষেত্রে উন্নতি লাভ করতে চলেছেন এবং কাজের জায়গায় কিন্তু আপনাদের যথেষ্ট পরিমাণে মান সম্মান প্রতিষ্ঠা কিন্তু বৃদ্ধি পেতে চলেছে এটা বলা যেতে পারে তো এই ছিল সৌভাগ্যশালী রাশিরা যারা ফোর্থ ডিসেম্বর সূর্যগ্রহণের ফলে ভাগ্য হাতের মুঠোয় আসতে চলেছে তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিন শেয়ার করে দিন এবং এখনও বন্ধু সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ